আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টেক নিউজের বত্রিশতম পর্বে আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন আজকের ভিডিওতে থাকবো আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট যেমনটা কথা দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমরা আপনাদের কিছু কমেন্ট পড়ে শোনাব আজকেও তার ব্যতিক্রম নাই শুরু করছি রাহাতুল ইসলাম মুন্না ভাইয়ের একটা কমেন্ট নিয়ে তিনি জানতে চেয়েছেন প্রিয় ওয়াহিদ ভাই হাই রেজ অডিও সার্টিফিকেশন মানে কি আশা করছি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে বলবেন যে সমস্ত ডিভাইসে সেটা হতে পারে হেডফোন বা অডিও আউটপুট ডিভাইস যেমন ব্লুরে প্লেয়ার অথবা হতে পারে আপনার স্মার্টফোন এটাতে যদি হাই কোয়ালিটির মানে হাই রেজলেউশনের সাউন্ড সাপোর্ট করে তাহলে তাকে হাই রেজ অডিও সার্টিফিকেশন দেওয়া হয় আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন আমাদের আরেক ভাই কাইসারুল আলম তিনি জানতে চেয়েছেন যে বিদেশি পকেট রাউটার কি দেশে কাজ করবে অবশ্যই করবে কেন করবে না পকেট রাউটারের কাজ হচ্ছে মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে ডেটা কালেক্ট করে সেটা ডিস্ট্রিবিউট করা সেটা দেশে হোক বা বিদেশে হোক এটা আসলে ওয়াইজ লক করে রাখার মতো কোনো প্রোডাক্ট নয় যতদূর পর্যন্ত আমি জানি সুতরাং আমার মনে হয় না আপনার কোনো ঝামেলা হবে বিদেশ থেকে যদি কোনো পকেট রাউটার আনেন বাই আমাদের দেশে যত পকেট রাউটার পাওয়া যায় এগুলো সবই তো বিদেশি কিন্তু আর বাংলাদেশে তৈরি হয় না সুতরাং আমার মনে হয় আপনার উত্তরটা আপনি অলরেডি পেয়ে গিয়েছেন চলে যাচ্ছি পরের প্রশ্নে আমাদের ভাই সাইফুল ইমাম ইমোন অফিসিয়াল এই আড়ি থেকে প্রশ্ন করেছেন রিপিটার ব্যবহার করলে কি স্পিড কমবে হ্যাঁ এখানে একটা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে রিপিটার ব্যবহার করলে আসলে স্পিড কমে যাওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে রিপিটারের কাজ হচ্ছে আপনার মেইন ইন্টারনেটের যে ওয়াইফাইয়ের সোর্স যে সিগন্যাল সোর্স সেই সিগন্যাল সোর্সকে অ্যাম্প্লিফাই করে কিন্তু সিগন্যালগুলো যতদূর পর্যন্ত রেঞ্জ কাভার করে একটা রাউটারের ওই শেষ পর্যায় পর্যন্ত আসতে কিন্তু সিগনাল স্লো হয়ে যায় বা ডেটার রেট কমে যায় সো যেহেতু রিপিটারটা ওই শেষ জায়গা থেকে নেটওয়ার্কটা বুস্ট করছে তার মানে সে কিন্তু ডেফিনেটলি কম রেটে ডেটা ডিস্ট্রিবিউট করবে এটাই স্বাভাবিক আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন আমাদের আরেক ভাই আশিক রায় জিজ্ঞেস করেছেন ভাইয়া ফোন কি বন্ধ করে ফেলে রাখলে ব্যাটারি কোনো সমস্যা হবে এরকম একটা প্রশ্নের উত্তর আমরা বেশ কিছুদিন আগেও দিয়েছিলাম আমি আরও একবার বলছি ডেফিনেটলি ফোন যদি দীর্ঘ সময় আপনি বন্ধ করে রাখেন তাহলে ব্যাটারির উপর একটা প্রভাব পড়বে কারণ ব্যাটারিগুলো এমনভাবে সেলগুলো ডিজাইন করা হয় কিছুদিন পর পর অবশ্যই চার্জ দিয়ে আবার ডিসচার্জ করা উচিত ইভেন আপনি যদি ফোন নিয়মিত ব্যবহারও করেন সবাইকে আমি একটা পরামর্শ দিতে চাই এই সুযোগে সেটা হচ্ছে যে অন্তত মাসে একবার হলেও ফোনটা একবারে জিরো পার্সেন্ট চার্জ করে আবার নতুন করে হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন এই যে সাইকেলটা অবশ্যই ব্যাটারির জন্য খুবই খুবই হেলদি এই ভুলটা অনেকে করে বলে খুব দ্রুততম সময়ের মধ্যে অনেকের ব্যাটারি নষ্ট হয়ে যায় আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন চলে যাচ্ছি আমাদের আজকের টেক নিউজে কিন্তু টেক নিউজে যাওয়ার আগে প্রিয় দর্শক যেমনটা কথা দিয়েছিলাম আমরা প্রত্যেকটা ভিডিওতে কুইজের আয়োজন করব এবারও কিন্তু কুইজের আয়োজন করেছিলাম আপনার সবাই গত পর্বের কুইজে প্রচুর প্রচুর অংশগ্রহণ করেছিলেন তার মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী হলেন পয়সাল রামিম আপনাকে অভিনন্দন আপনার পুরস্কার খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন আপনার সাথে টিটিপি টিম থেকে যোগাযোগ করে আপনার ফোনে রিচার্জ করে দেওয়া হবে খুব শীঘ্রই চলে যাচ্ছে আমাদের আজকের টেক নিউজে ফাইনালি মিডিয়া টেক ডায়মন্ড সিটি সিরিজ আসতে চলেছে এবং অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট এসেছে যে ডিসেম্বরের ষোলো তারিখে মানে একেবারে আমাদের বিজয় দিবসের দিনে এই চিপসেটটা ইন্টারন্যাশনালি রিলিজ হবে এবং এটা নিয়ে তো তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে কারণ এই মিডিয়াটেক কিন্তু সেই মিডিয়াটেক নয় যেগুলোকে আমরা আগে চিনতাম একসময় মজা করে মাধন টেক বলতাম সো মিডিয়াটেক এখন অনেক বড় হয়ে গিয়েছে অনেকেই হয়তো জানে না এই মুহূর্তে সেলস দিক দিয়ে স্ন্যাপড্রাগনের চাইতে অনেক অনেক এগিয়ে রয়েছে মিডিয়া বিশেষ করে তাদের এই ডায়মেন্ড সিটি প্রসেসরগুলো কিন্তু হিউজ পপুলার অনেক স্টাবেল পারফরমেন্স দিচ্ছে এবং মেইন স্ট্রিমের অনেক ম্যানুফ্যাকচারাররা কিন্তু এখন ডায়মেন্ড সিটি প্রসেসরের দিকে যাচ্ছে এর কারণ হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এবং পারফরমেন্স সো আমরাও কিন্তু অনেক এক্সাইটেড কম দামে অনেক ভালো ভালো অনেক পাওয়ারফুল ফোন হয়তো আমরা পেতে চলেছি ট্যাব নিয়ে তো স্মার্টফোন ম্যানুফ্যাকচারারদের মধ্যে একরকম যুদ্ধ শুরু হয়ে গিয়েছে স্যামসাং তো অনেক আগে থেকে ট্যাব তৈরি করে কয়েকদিন আগে সামনে বের আমাদের দেশে অফিসিয়ালি চলেও আসলো এই প্যাডটা এবং রিয়েলমি কিন্তু তার দেখা যায় কি মাত্র সপ্তাহখানিকের ব্যবধানে বাংলাদেশের মার্কেটে ট্যাব রিলিজ করে ফেললো ওপো ট্যাব আসতে চলেছে মোটামুটি আমরা সবাই জানি এই ট্যাব মার্কেটে যে বাজার এই বাজারটা ধরার জন্য সবাই উঠে পড়ে লেগেছে ওয়ান কেন বাকি থাকবে ইয়াস ওয়ান প্লাস স্ন্যাপড্রাগনের আটশো সিরিজের প্রসেসর দিয়ে সাড়ে বারো ইঞ্চি সাইজের একটা ট্যাব আনতে চলেছে এটা নাম কিন্তু ট্যাব বলছে না তারা তারা বলছে বারো দশমিক চার ইঞ্চি সুপার আমলে ডিসপ্লে থাকবে এই প্যাডে যার পিপিআই অনেক কম এটা দেখে খুব খারাপ লাগলো মাত্র দুইশো ছেষট্টি হতে পারে আর ক্যামেরা থাকবে তেরো মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সেলফি হিসেবে থাকবে 4 মেগাপিক্সেল 6 জিবি র‍্যামের সাথে থাকবে 128 জিবি রম এবং হিউজ 10090 এমএইচ এর ব্যাটারি থাকবে সাথে থাকবে 45 ওয়াট ফাস্ট চার্জার এবং যতদূর জানা যাচ্ছে এই প্যাডটা মার্কেটে চলে আসবে এই বছরেরই মানে এই মাসেরই 23 তারিখে তার মানে বোঝায় যাচ্ছে যে এই ডিসেম্বর হতে যাচ্ছে একেবারে ধামাকা একটা মাস সব স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা দারুণ দারুণ সব প্রোডাক্ট নিয়ে চলে আসবে আমাদের সামনে স্যামসাং এর ফ্ল্যাগশিপ যে ফোনগুলো এগুলো নিয়ে তো আমাদের মধ্যে কৌতূহলে শেষ নয় আমরা অনেক অপেক্ষা করে থাকি ফোনগুলো মার্কেটে আসে আর হিউজ একটা চেঞ্জ করে ফেলে মার্কেটের স্ট্র্যাটেজি তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু সিরিজ নিয়ে কিন্তু অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছি এবং জানার চেষ্টা করছি যে এই কী কনফিগারেশন থাকবে এই ফোনে তো যাই হোক কিছু রিউমার দেখা যাচ্ছে ওয়েবসাইট গাঁটাগাটি করে এবং এই রিউমার অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু কো না যে কোন চিপসেটটা এখানে ব্যবহার করা হবে তবে ডেফিনেটলি দুইটা ভার্সন থাকবে একটা এক্সিনোস স্যামসাং এর নিজস্ব চিপসেট আর একটা হচ্ছে স্টাফ ডাগনের কোনো একটা চিপসেট তবে আমি মোটামুটি কনফার্ম যে ডেফিনেটলি এর আগে যতবার দেখেছি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলোতে একেবারে লেটেস্ট ভার্সনের প্রসেসর ব্যবহার করা হয় এবং বরাবরের মতো এবারও সম্ভবত স্ন্যাপড্রাগনের সবচাইতে পাওয়ারফুল এবং লেটেস্ট যে প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান এই প্রসেসরটা মানে আমরা যেটাকে কিছুদিন আগে ডাকছিলাম স্ন্যাপড্রাগন এইট নাইন এইট বলে যেটা নাম পরিবর্তন হয়ে এখন হয়ে গিয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান সম্ভবত এই চিপসেটটা দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু সিরিজটা মার্কেটে আসতে পারে এবং কি জানা গিয়েছে সম্ভবত ইঞ্চি ডাইনামিক ডিসপ্লে ডিসপ্লেতে ব্যবহার করা হবে যেখানে একশো বিশ চার্জের রিফ্রেশ থাকবে এবং পাশাপাশি থাকবে এইচ ডি টেন প্লাস সাপোর্ট সেলফি ক্যামেরা থাকবে চল্লিশ মেগাপিক্সেলের এবং পেছনে চারটা ক্যামেরা থাকবে যার মেইন সেন্সরটি একশো আট মেগাপিক্সেল এর পাঁচ হাজার এর ব্যাটারি থাকবে এতে এবং সাথে থাকবে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং আরো থাকবে পনেরো চার্জিং সাপোর্ট সম্ভবত দু সালের কি ওয়ান তার মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাসের কোনো একটা সময় এই ফোনটা রিলিজ করা হবে এবং এটার দাম বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত ব্যাপার এখনো পর্যন্ত জানা যায়নি জানার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় দর্শক চলে যাচ্ছি পরের খবরে এইবার ইনফিনিক্স নিয়ে একটা খবর কিন্তু খবরটা ইনফিনিক্সের ফোন নিয়ে নয় এটা ইনফিনিক্স ল্যাপটপ নিয়ে হ্যাঁ আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম যে ইনফিনিক্সের ল্যাপটপ আসতে চলেছে ফাইনালি এই গুলো রিলিজ হয়েছে এবং তার ফুল কনফিগারেশন জানা যাচ্ছে চলুন এক নজরে ইনফিনিক্সের ল্যাপটপ সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করি ইনফিনিক্সের ল্যাপটপগুলোর মোট তিনটা ভার্সন থাকবে মডেল নাম্বার হবে ইনবুক এক্স ওয়ান আই থ্রি আই ফাইভ এবং আই নাইনের তিনটি ভেরিয়েন্ট মার্কেটে আসবে এবং টেন জেনারেশনের ইনটেল কোর গুলো এতে ব্যবহার করা হবে র্যাম থাকবে আট জিবি এবং এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন থেকে শুরু করে পাঁচশো বারো জিবি পর্যন্ত সাতশো বিশ রেজলেশনের ওয়েব ক্যাম্প থাকবে এতে আরো থাকবে দুইটা মাইক্রোফোন একটা এস ডি কার্ড রিডার একটা এস ডি এম আই থাকবে সাথে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক দুইটা ইউএসবি পোর্টের সাথে একটা টাইপ সি পোর্টও থাকবে এবং এই ল্যাপটপটির ওজন সম্ভবত মোটামুটি দেড় কেজির কাছাকাছি হওয়ার কথা রয়েছে এবং থিকনেস হবে মাত্র ষোলো দশমিক তিন মিলিমিটার যতদূর জানা যাচ্ছে ডিসপ্লে হিসেবে এতে চোদ্দ ইঞ্চির এলসিডি প্যানেল ব্যবহার করা হবে যেটা একশো আশি ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল সাপোর্ট করবে এবং ইনফিনিক্সের এই ল্যাপটপগুলোতে থাকবে পঁয়ষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা মানে খুব দ্রুত চার্জ দেওয়া যাবে আমাদের দেশে এই ল্যাপটপগুলো কবে রিলিজ হবে বা আদৌ রিলিজ হবে কিনা এটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে আমি

কীভাবে উত্তর দেবেন আপনারা সবাই অনেকে জানেন তারপরে সংক্ষেপে একটু বলছি আমাদের ফেসবুক পেজে কিন্তু এই ভিডিওটাই আপলোড করা হবে ওই ভিডিওর নিচে জাস্ট কমেন্ট করে দেবেন আপনি যে আজকের আমাদের টেকনিউজের কত কততম পর্ব আমরা পাবলিশ করছি ব্যাস কাজ শেষ এরপরে ওইখান থেকে ওই কমেন্টকারীদের মধ্যে থেকে একজনকে বাছাই করে আমরা তার মোবাইলে রিচার্জ করে দেব এক টাকা তাহলে হয়ে যাক কুইজে অংশগ্রহণ করা মাথাটাকে জ্বালিয়ে নিন পয়সা জিতে নিন ঘরে বসে দেখা হয়ে যেতে এবার অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট